আজকের শুধু নবীর কথা আলোচনা হবে, নবীর মহব্বতের কথা আলোচনা হবে, আর পরে মানা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা। ও মুসলমানের ছেলেরা আল্লাহর কোরআনের কাছে চলুন, মেরা আল্লাহ কা কোরআন ক্যা জিকর কিয়া হে। 15 নম্বর পারাগা, প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, প্রথম নম্বর রুকু, প্রথম নম্বর মানজিরে, প্রথম নম্বর লাইনে একদম শুরুতে আমার আল্লাহ জিকর করেছে, আমার আল্লাহ বলে দিয়েছে, বলে দিয়েছে সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনারা সাধারণ মানুষ অত বুঝবেন না, দুটো পয়েন্ট এখান থেকে ধরেন আল্লাহর কোরআন থেকে। মসজিদুল হারাম ইলা মানে দিকে, মসজিদুল হারাম তারপরে মসজিদুল আকসা। ভাইরা আমার বাবাজি রাগা, মেরা আল্লাহ কা কুরআন মে জিকর কিয়া হে, সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দা হে ইয়া মুর্দা হে, ইসকো মে দলিল বানা কর কহুঙ্গা গা। ভাইরা আমার বাবাজিরা, চার্জি সাহেব মে বেইতা হে, মানে কহনে লাগা জর্জ সাহেব আপনে এ ওয়াকিয়া কি কবি পড়া হে, মেরা নবী নে মেরাজ কিয়া হে। আমার নবী মেরাজ করেছিল না, কথা ঠিক না ভুল? আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস এ আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। মেরা নবী নে মেরা আল্লাহ কে সাথ ফেস টু ফেস হো গিয়া, রূবারু হো গিয়া। মেরা নবী নে মেরা আল্লাহ কে সাথ মেরাজ কিয়া। ও ভাই রে বাবা চিরা, ঘটনা বলা আমার অভ্যাস নাই, আজকের ঘটনা শুনে শুনে আমরা হাবে সাহেব। আমরা ঘটনা বলবো না বলবো না, বর্তমান জামানায় মানুষে শুধু চুলকানি হয়েছে ভাই, আর এক শ্রেণীর বক্তা এসে শুধু মাথা যন্ত্রণার ট্যাবলেট দেয়, কথা ঠিক না ভুল? সেরিডন খাও ভালো হয়ে যাবে। আরে ভাই, চুলকানি হলে কি দিতে হয় কথা বলে না কেন? মলম। আজকের আমাদের ভিতরে চুলকানি হয়েছে, মলম গুলো খুঁজে খুঁজে বার করি আসে। তাহলে আল্লাহর কোরআন বললো মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা। ভাইরা আমার বাবাজি রাগা, ঘটনা বলবো না, যেখানে শিক্ষা আছে ওইখানটায় ডাইরেক্ট ঢুকবো গো, ওইখানটায় পৌঁছাবো গো। আমার নবী আমার আল্লাহর সাথে মেরাজ করতে যাবে, রজব মাসের 27 তারিখে মেরাজের রাত ইসরাতে। মেরা নবী মদিনা শরীফ মে মৌজুদ হে, এক টাইম মেরা নবী নে দেখনে লাগা, মেরা নবী কে সামনে গো, মেরা নবী কা পাস এক ফেরেশতা আকার সালাম কিয়া হে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মাইনে জিব্রাইল ইস শাম মে গে, ইস নাইট মে গে, এই রাতে আমি আপনার কাছে এসেছি, আমার আল্লাহ আপনার সাথে দিদার করবে, আমার আল্লাহ আপনার সাথে মিরাজ করবে, আমার আল্লাহ আপনার সাথে কথাবার্তা বলবে গো। তাই আমি জিব্রাইল আমার আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য গো, আমি নবীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওরা নিয়ে হাজির হয়ে গেছি। আর একটু ধরে বলেন, মেরা
या नबी सबसे पहले अकेला था, उसके बाद जिब्राइल आया, जिब्राइल साथ है, उसके बाद बुराक साथ में है। सबसे पहले मेरा नबी ने बुराक के ऊपर बैठा है, मेरा नबी ने बुराक के ऊपर चढ़ा है, पीछे में है जिब्राइल। मेरा अल्लाह के साथ दीदार करने से पहले मैंने आदम से लेकर ईसा तक जितना नबी आया है हर नबी के साथ मुलाकात करूंगा। जरे बोले आरे तू जरे बोला जावे मेरा नबी पहले मस्जिदुल हराम में पहुंचा है, मीराज के रात है, जिब्राइल भी साथ है, बुराक भी साथ है, मेरा नबी मस्जिदुल हराम में पहुंच गया है। उसके बाद मस्जिदुल हराम इलाल मस्जिदुल अकसा ये दुटो कथा शुद्ध मने रखते बोले मस्जिदुल हराम मेरे पारे। उसके बाद मेरा नबी ने पहुंच गया है मस्जिदुल अकसा में, मेरा नबी पहुंच गया है, मेरा नबी मस्जिदुल अक्सा में पहुंच कर देखने लगा गा। मेरा नबी से पहले हजरत आदम अलैहिस्सलाम, हजरत नूह, हजरत इब्राहिम, हजरत इस्माइल बाप बेटा है लेकिन नबी है, हजरत दाऊद, हजरत याकूब, हजरत अय्यूब, हजरत यूसुफ, हजरत शुएब, हजरत ईसा, हजरत मूसा, आदम से लेकर ईसा नबी तक जितना नबी आया है मेरा नबी आने से पहले मस्जिदुल अक्सा में हर नबी मौजूद हो गया। जरे वाले मेरा नबी को ताजिम करने के लिए गे, मेरा नबी को ताजिम करने के लिए गे हर नबी गे मस्जिदुल अक्सा में पहुंच गया है गे। भाई आमार बाबा जी रागा वो चालक बंगाली ज्ञानी मानुष এইবারে আপনারা উত্তর দেন। আমার নবী ওই যে রজব মাসের ২৭ তারিখে গে যেদিনে মসজিদুল আকসার মধ্যে গেছিল, ওরে আহলে হাদিসের দালালেরা, ওরে হাবির দালালেরা, ওরে লামাজ হাবির দালালেরা, বলুন তো দেখি বাবাজি আমার ওই সমস্ত আলেমদের বলতে চাই তোমরা বলো 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 আমার নবী যখন মদিনা শরীফ থেকে মসজিদুল আকসা গিয়ে পৌঁছেছিল গো উস ওয়াক্ত না থা উস ওয়াক্ত নহীঁ থা ইউটিউব থা উস ওয়াক্ত जोरे बोलें नहीं था फेसबुक, नहीं था व्हाट्सएप, नहीं था मैसेंजर, नहीं था डोर का डोर कॉन्टैक्ट, नहीं था आज के आमी अपना दरेकने ऐसे ची हैंडबिल होए से कि बिकल तक माइकिंग होए चिलो उमुक जगत के उमुक उमुक बक्ता आज बासे ना बालेनी बालेनी एकदम बालेनी ना छेलगुलो की कुड़े देखे से ভাইরা আমার বাবা জি রাগ তবে বক্তারা যখন যে যেখানে যায় অমুক বক্তা অমুক সাহেব কলকাতা টালিগঞ্জ থেকে রেজাউল ইসলাম আসবে ভালো করে বোঝেন আমার কথাগুলো প্রত্যেকটা কথায় পয়েন্ট আছে শিক্ষা আছে গে রেজাউল ইসলাম আসবে জোনাইমে ইয়ে টাইম হে ইয়ে ডেট হে ইয়ে ওয়াক্ত হে এরকম টাইম করে নিশ্চয় আমি এসেছিলাম কথা ঠিক কি না ১২টায় মাইকে উঠবো বলে এসেছিলাম না তাহলে আমি আসবো এটা কমিটির ছেলেদের কাছে খবর ছিল ও ভাইরা বাবাজিরা বলুন তো দেখি যে আমার নবী মিরাজের রাতে যখন মসজিদুল আকসার মধ্যে পৌঁছালে ওই সময় কবরের মধ্যে ইউটিউব ছিল না ভিডভিড ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ফেসবুক ছিল না পোস্টার ছিল না না মাইকিং হুয়া না ডোর টু ডোর কন্টাক্ট হুয়া তো মেরা নবী মসজিদুল আকসা মে পৌঁছ গিয়া হে তো আদম সে লেকার ঈসা নবী কো কোন বাতায়া গা ও তো নবী নে মার গিয়া হে ওহাবী কা দালাল কে পা হে নূরে মোহাম্মদ রাসূলুল্লাহ মার গিয়া হে হার নবী মার গিয়া হে তো
इन्हु को इन नबी को कौन बताया जे मस्जिदुल अक्सा में चलो चलो मुस्तफा आ रहा है। जरे बोलो आर तू जरे बोला जाबे भाईरा आमर बाबा जी रा मेरा नबी जब पहुंच कर देखने लगा आदम से लेकर ईसा नबी तक हर नबी ने खड़ा है। मेरा नबी ने कहने लगा ए आदम कैफा हालुका कैसा है आप हाउ आर यू अपने कैमन आछे रे हे आदम कैफा हालुका हे इब्राहिम कैफा हालुका हे दाऊद कैफा हालुका हे इस्माइल कई पहालू का हे मुसा कई पहालू का हे याकूब कई पहालू का अपनारा सकले केमन आछेन केमन आछे सकल नबी मिले बोले छिले या रसूलुल्लाह हे आखिरी जमानार नबी नबीदेर सरदार आमरा सकले भालो आछि आना खाइर आलहामदुलिल्लाह जोरे बोलेन आर एकटु जोरे बला जाबे बोलेन तो देखी बाबा जी आमार चालाक बांगाली ওই সময় আমার নবী পৃথিবীর জমিনে জিন্দা আছে আর অন্য অন্য নবীরা সকলে কবরে চলে গেছে তো মসজিদুল আকসা ওই আকসার মসজিদে মেরাজের রাতে আমার নবী যাদের সাথে কথা বলেছিল গো তারা জিন্দা ছিল নাকি মুর্দা কথা বলে না দেখেন দিন। আচ্ছা নবী নবী কি আমাদের মতো মাঝে মাঝে মাথা টাল হয়ে যেত নাকি যে মুর্দা মানুষের সাথে কথা বলতো না তো না এখনো প্রমাণ বাকি আছে আসেন ও ভাই রে বাবা জিরা ও গো চালাক বাঙালি এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো মেরা নবী নে মেরা নবী নে ইমাম বন গিয়া হে গো মেরা নবী নে ইমাম হো গিয়া হে আর হার নবী নে গো ঈসা সে লেকর আদম তক হার নবী নে মুক্তাদি বন গিয়া হে মেরা নবী ইমাম হার নবী নে মুক্তিদা মেরা নবী দো রাকাত নামাজ পড়ায়া হার নবী নে নামাজ পড়ায়া ও ভাই রে বাবা সিরা ও ইহুদি দালাল রা চালাক বাঙালি বলুন নামাজ মৃত মানুষের জন্য নাকি জিন্দা মানুষের জন্য জোরে বলেন কথা বলে না কেন জিন্দা মানুষের জন্য তো নাকি তাহলে ওই নবীগুলো যদি নামাজ পড়তো আমার নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছিল গো তাহলে এখান থেকে বোঝা যায় যে অন্য অন্য নবীরা জিন্দা জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবা জিরা গো জব ঈসা সে লেকর আদম তক আদম সে লেকর ঈসা তক হর নবী জিন্দা হোতা হে তো মোহাম্মদ রাসূলুল্লাহ কৈসা মুর্দা হো গিয়া কথা ঠিক না ভুল ভাইরা আমার বাবা জিরা না না মেরা নবী মুর্দা নহি হো সকতা হে যারা আজকের বর্তমান জামানায় ডিজিটাল যুগে এই ডিজিটাল জামানায় যারা বলে নবী মরে গেছে গো নবীর কাছে চাওয়া যাবে না নবীর ওসিলায় কিছু চাওয়া যাবে না যাবে না হাজি সাহেব কোথায় যাও টাকা বেশি হয়েছে নাকি বলে হজ করতে যাও বলে হজে যাও কাবা শরীফ কে মাফ করে না উসকে বাদ ইন্ডিয়া মে ওয়াপাস আনা মদিনা মে জানে কে লিয়ে জরুরত নহি বলে কি বলে না ভাই মদিনায় যাওয়া লাগবে না লাগবে না লাগবে না কিউকে মোহাম্মদ রাসূলুল্লাহ মার গিয়া হে না আমার নবী মরে নাই আমার নবী জিন্দা নবী আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের মানুষ আছি যে আমার নবীকে বিশ্বাস করি যে আমার নবী জিন্দা নবী কি মেরা নবী কাইসা জিন্দা হে গে হাম লোগ যাব মেরা নবী কা উম্মত মেরা নবী কা উম্মত বনকার মেরা ফেস মে হাম
हम लोग हमारा फेस में गे जबरदारी को बड़ा करता हुए नबी को सुन्नत को वो नबी का सुन्नत को जिंदा करता हो वो तो हम लोगों का गा इस दाढ़ी में इस सुन्नत में गे मेरा नबी मोहम्मद रसूलुल्लाह जिंदा होता है। आर एक जोरे बोला जाबो ओ मुसलमान छोरा आले सुन्नतुल जमात को आलम उलामा हम लोग जब आदम आदमी है अमर बाबा जीरा हमरे अतगुलो मुसलमान हम लोग जब को पहनता हूँ पगड़ी को पहनता हूँ सुन्नत को जिंदा करता हूँ तब हम लोग हमारा दिल में सोचता हो वो मोहम्मद रसूलुल्लाह नहीं मर गया मोहम्मद रसूलुल्लाह हमारा इस टोपी हमारा इस पगड़ी की नबी का सुन्नत में मोहम्मद रसूलुल्लाह जिंदा हो तेरे बालों आर तू तेरे बाला जावे भैया आमर बाबा जीरा हम लोग जब सलाम पढ़ते हैं हम लोग जब दरूदे नजराना पढ़ता है इस दरूदे नजराना को मलाइका फेरस्तारा का अल्लाह नबीर काछे निये जाय ए फेरस्तारा मीडिएटर हाय ए मीडिएटर रागा नबीर काछे पहुंचाय यदि नबी मरे जे तो सत्य सत्य আমার নবী যদি সত্যিকারের মরে যেত ভাইরা আমার বাবাজি রাগা তাহলে ফেরেশতারা কার কাছে নিয়ে যায় কথা ঠিক না ভুল না না হম লোক যখন কিয়াম কো পড়তে হো লোক যখন সালাম পড়তে হো দরুদ ও নজরানা ভেজতে হো তো আমারা দরুদ মে আমারা ইস মাহফিল মে মেরা নবী মেরা দিল কে আন্দর জিন্দা হোতা হো জোরে বলেন আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ যারা নামাজ হাবি যারা আহলে হাদিস এক কথা যারা নারা দল ভাড়া দল যারা আমার নবী কে মুর্দা নবী বলে যে তাদের জন্য চলো এবার একটু হাদিসের দিকে যাই প্রথমে একটু আল্লাহর কোরআনের কাছে ঢুকব ও আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিনাল্লাহ হারামা জোরে বলো আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ মেরা নবী কা জিন্দেগি মে এক ছোটা সা ওয়াকিয়া গা এক ছোটা সা তাকরির পেশ কর রাহা হো কবর সে সুননা গা ভাইরা আমার বাবা জি রে ভালো করে বুঝু মেরা নবী জব যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে আমার নবী যখন মক্কা ছেড়ে কর মদিনা মে জায়গা আহারে আব্বার জন্মভূমি কি আমার নবীর জন্মভূমি কাফেরের অত্যাচারে আমার নবী যখন হিজরত করবে গে ভালো করে বোঝার চেষ্টা করো না এখানে আল্লাহর একটা কোরআনের আয়াত তুলে দিয়েছি ব্যাখ্যা হয়নি আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিনাল্লাহ রমা ভাইরা আমার বাবা জিরা ভালো করে বোঝার চেষ্টা করো না আল্লাহর কোরআনটা তুলে দিলাম ব্যাখ্যাটা 10 মিনিট পরে হবে এবারে ঘটনাটা একটু ভালো করে বুঝো আমার নবী যখন হিজরতে যাবে গে উসি হিজরত কা নাইট में रात में मेरा नबी जब बिस्तर में लेटा है हमारे नबी जखन बिछाना सुआ छे ओ मुसलमान छलेरा ओ मुसलमान रे छलेरा मक्का में बड़ा-बड़ा काफिरों अबू जहल उतबा उतैबा अबू सुफियान सुआइब बड़ो बड़ो काफिरों आमार नबीर घर चारिदिके घिरे निलो गो 40 काफिर ने घेर लिया है अबू जहल भी है उसका नेता गो भाईरा आमार बाबा जीरा मेरा नबी का हो गो मेरा नबी का हाउस आमार नबीर घर घरेर माझे চারিদিকে 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 যে 40টা কাপের ঘিরে নিয়েছে মোহাম্মদ রসূলুল্লাহ যখন বার হবে মোহাম্মদ রসূলুল্লাহ যাব নিকলে গাগা উসকো কাতাল কর দুঙ্গা ভাইরা আমার বাবা জিরা মেরা নবী নে সুবহ হোনে সে পহলে মেরা নবী মন্দকল বাবা দোর কো খোল দিয়া হে ভাইরা আমার বাবা জিরা চালাক বাঙালি এখানে একটা জোক করে 40টা কাপের ঘিরে আছে আর 40
প্লাস 40 কত হয় ভাই জোরে বলে 40 কাফের হে मगर उनका आंख तो दोनों हो आई दोनों है आंख दोनों हो फिर आमर बाबा जीरा 40 आदमी का 40 काफिरों का आंख दोनों हो इसलिए बन गया है 80 आंखों में देखता है मोहम्मद रसूलुल्लाह कब निकलेगा मोहम्मद रसूलुल्लाह जब निकलेगा उसको कातल कर दूंगा ओ भाई रे बाबा जीरा अमर नबी जब कर बार এতগুলো মানুষ এলাকায় বাস করেন আরবি জানেন না বাপ জানেন না বড় কষ্ট পেয়ে গেলাম বাপ এতগুলো মানুষ আরবি জানেন না ভাইরা আমার বাবা জিরা ভালো করে বোঝার চেষ্টা করুন আজকে নবীর সম্মান নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে গো নবীকে মুর্দা নবী বলা হচ্ছে গো এই জন্য কথাগুলো তুলে নিয়ে নাম ওগো মুসলমানের ছেলেরা না না আমার নবী মুর্দা নয় এবারে রবিউল আউয়াল গো আমার নবী জিন্দা ভাইরা আমার বাবা জিরা ভালো করে বোঝার চেষ্টা করুন আমার ওই সময় কোরআন শরীফের আয়াত পড়েছিল গো কোরআন শরীফের সূরা পড়েছিল গো ইয়াসিন আল কুরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম সূরা ইয়াসিন মে 5 আয়াত পড়া হে মেরা নবী নে গো 5 আয়াত পড় কে मुट्ठी में ये बालू लिया कंकर लेकर मेरा नबी फू दिया दम दिया दम देकर 40 काफिरों का 80 आंखों में 40 काफिरों का बीस मेरा नबी ने छोड़ दिया मेरा नबी ने फेंक दिया उस वक्त मेरा अल्लाह ने कहता है ओमर रमायता इज रमायता वाला किन्नल आपके साथ मेरा हाथ भी था আর একটু জোরে বলা যাবে ও মুসলমানের ছেলে মেরা নবী নে জব বালু কো ফেকা মেরা নবী নে জব বালু কে বালি কাকে ছড়িয়ে দিয়েছিল গো ওই বালিটা ছড়ানোর কারণে ওই সময় 40টা কাফেরের 80টা চোখ অন্ধ হয়ে গিয়েছিল গো মক্কার জমিনে যারা কাফের ছিল গো তারা অন্ধ হয়ে গিয়েছিল তাদের দৃষ্টিকে আমার আল্লাহ মোহর মেরে দিয়েছিল আর তারা অন্ধ হয়ে যাওয়ার কারণে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় পৌঁছে গেল আর আমার নবী কাফেরের মাঝখান থেকে পৌঁছে বার হয়ে মদিনায় চলে গেল কিন্তু কাফেররা কেউ দেখতে পেল না টের পেল না গা এখান থেকে একটা কথা 2019 এ ঘুরিয়ে নিয়ে এলাম আজকে যারা বলে নবী মরে গেছে গে নবীর ঠিকানা বলে দাও নবীর ফোন নাম্বার বলে দাও নবী কোথায় আছে বলো গো ও ভাইরা বাবা জিরা আমার তো মনে হয় ওই রাতে আমার নবী যখন বালিতা সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিয়েছিল গো মনে হয় ওই কাফেরদের সাথে সাথে 2019 ডিজিটাল মার্কা মৌলানার চোখে আর দিলে লেগে গেছিল কথা ঠিক না ভুল এই জন্য তো বলে নবী মুর্দা নবী
ভাইরা আমার বাবা জিরা আমার আল্লাহর রহমতে যাদের উপরে থাকবে না আমার আল্লাহর রহমত যাদের থেকে উঠে যাবে তারা তো বলবে নবী মরে গেছে নবী জিন্দা না জিন্দা নাই আর যাদের মনে নবীর মহব্বত থাকবে নবীর প্যার থাকবে নবীর ভালোবাসা থাকবে তাদের দিলে আমার নবী জিন্দা আছে বলে বলেন আর একটু জোরে বলা যাবে না দেখবে দর্শন আল্লাহ আল্লাহ আমার শোনাচ্ছেন বাবু ভাইরা বলো রাসূল আল্লাহ জোরে জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা আর সূর্য করো সবাই মিলে আর হাসি মনে সবাই মিলে আর খুশি মনে সবাই মিলে জানাব হাজার দরুদের নজরানা একবার দেখাব যদি ওবে মদিনাওয়ালা একবার দেখাব যদি ওবে কমলিওয়ালা আর খুশি মনে সবাই মিলে জানাব হাজার কিয়ামের নজরানা বল বল ইয়া রাসূলাল্লাহ জোরে জোরে বলেন বলেন না মহব্বতের সাথে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আলমদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান তাহলে আর দেরি নয় আলমদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক।